এ তুমি কি বলছো তনুশ্রী? তুমি যার উপর দোষ চাপাচ্ছ সে মৈত্রীর নিজের বোনের মেয়ে, এটা কি তুমি ভুলে যাচ্ছ? আমি কিচ্ছু বলিনি বর্দা, আর এটাও ভুলিনি যে মেজদির বোনের মেয়ে এতদিন একটা অনাথ আশ্রমে থেকে মানুষ হয়েছে। বাবা কাকা যেটা শাসনে থেকে মানুষ হওয়ার, অনাথ আশ্রমে থেকে মানুষের ভেতরে যে অনেকটা পার্থক্য, সেটাই আলো বুঝিয়ে দিয়েছে। আর আমি যে ভুল বলছি না, সেটা আমি সবার সামনে এক্ষুনি প্রমাণ করে দেব এই মেয়েটার কাছ থেকে টাকাটা উদ্ধার করে। তুমি রাগ করো না কাকিমণি, তোমার আমাকে চোর বলে মনে হচ্ছে তো? আমি ব্যাগগুলো নিয়ে আসছি, তুমি খুলে দেখে নিও। হ্যালো মা, কি বলছিস তুই? তুমি কষ্ট পেও না মাসিমণি, আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করনি মানে? তাহলে টাকাগুলো গেল কোথায়? হ্যাঁ দাঁড়াও, আমি ব্যাগগুলো আনছি। দাঁড়া, তারপর ব্যাগখানার নাম করে টাকাগুলো অন্য কোথাও সরিয়ে রাখবি, সেই সুযোগ তোকে আমি দেব না। তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো ছোট বৌমা। একটা কথা বলি কি মা, বাড়াবাড়িটা আমি করছি না, এই মেয়েটা করছে, সেটা তো এক্ষুনি সবার সামনে প্রমাণ হয়ে যাবে। মালা, এই মালা, শিগগিরি এদিকে আয়। কি হয়েছে ছোট বৌদি? মায়ের ঘর থেকে আলোর ব্যাগগুলো এক্ষুনি নিয়ে আয়, যা যা। তুমি দেখে নিও মেসি, ওর ব্যাগ থেকে যদি টাকাগুলো না বেরোয় তাহলে আমি আমার নাম বদলে দেব। হাই মালা, কি হলো কি? নে ব্যাগটা খুলে ভালো করে দেখ টাকাটা কোথায় আছে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কথাটা কানে যাচ্ছে না? ভালো করে সার্চ করে দেখ ব্যাগটা। এটা তুই কি করছিস মালা? আমি কি করবো মেজো বৌদি, আমি তো এবারে কাজের লোক, তোমাদের কারো হুকুম না মেনে আমি কি করি বলতো? ন্যাকামো না করে যেটা বললাম সেটা তাড়াতাড়ি কর, ভালো করে জামা কাপড় গুলো উল্টে পাল্টে দেখ। আলো যখন এই বাড়ি থেকে কোথাও বেরোয়নি, তার মানে টাকাগুলো ওখানেই আছে, আমি শিওর। এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। এসব কি শুরু করলি ছোট? আমি তো কোনোদিন কিচ্ছু বলি না, আমি আমি মুখ বুঝে চুপ করে থাকি, সবার মন জুগিয়ে চলি, তার এই প্রতিদান দিচ্ছিস তুই? আমার আমার বোনের ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তাকে চোর অপবাদ দিচ্ছিস? হ্যাঁ গো, এসব দেখে তুমিও চুপ করে থাকবে? সত্যিই তো, তোমরা আলোকে পছন্দ করো না সেটা আলাদা কথা, তাই বলে এতটুকু মেয়ের নামে এত বড় অপবাদ দেওয়ার আগে একটু ভাববে না? তাছাড়া আলোকে যদি টাকা চুরি করতেই হয় তাহলে তোকে তোদের ঘরে ঢুকতে হবে। তোদের ঘরে ঢুকেছেও কখনো? কিছু মনে কর না মেসদি, আলোকে তো আমরা নিজের মানুষ বলে ভেবেছিলাম, তাই আমার আর আমার মায়ের ওই কেক খাওয়া প্লেটটা বলেছিলাম রান্নাঘরে গিয়ে রেখে দিয়ে। আর তারপরে আমরা দুজনে একটু ছাদে গেছিলাম, আর সেই সময় আলো আমাদের ঘরে একা ছিল, আর আমি শিওর সেই ফাঁকেও টাকাটা চুরি করেছে। সেসব আমি জানি না ছোট, কিন্তু তাও তাও বলবো আলো এটা করতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে তোদের। ভুল হচ্ছে মানে? তিনটে 500 টাকার নোট আমার ব্যাগ থেকে গায়েব। বলো বলো কোথায় গেল সেই টাকাগুলো? আপনি বলুন বেয়ান, টাকাগুলো কি নিজে নিজে চলে গেছে? কি হলো সেই টাকাগুলো? প্লিজ, আমি হাত জোর করছি তোমাদের কাছে, হাত জোর করে অনুরোধ করছি তোমরা একটু শান্ত হও, একটু শান্ত হও। আর তনুশ্রী, একটা বাচ্চা মেয়ের দিকে আঙুল তোলার আগে নিজের বাড়ির নিজের ঘরের চারপাশটা একটু ভালো করে খুঁজে নিলে হয় না? এমন তো হতে পারে যে মাসিমা মনের ভুলে অন্য কোথাও টাকাটা রেখেছেন, এমনও তো হতে পারে যে মাসিমা টাকাটা গুনতেই ভুল করেছেন,
হতে কি পারে না? এর কোনোটা কি অস্বাভাবিক? অস্বাভাবিক হচ্ছে আলোর মতো একটা ফুলের মতো বাচ্চা মেয়েকে সন্দেহ করা। আমি আবারও বলছি, আমি বিশ্বাস করি আলো চুরি করতে পারে না। কতদিন চেনো তুমি এই আলোকে? মাত্র একদিন, আর এরই মধ্যে ওকে তুমি চিনে গেলে, আর তুমি বলছো যে আমি ভুল করেছি। আপনি অযথাই আমার উপর রাগ করছেন মাসিমা। দেখুন, আমার বয়সটাও তো নেহাত কম হলো না। আমি হয়তো স্ত্রী সন্তান আদিনে সংসার করিনি ঠিকই, কিন্তু সংসারের মানুষ চিন্তা আমি ভুল করি না। তুমি কি বলতে চাইছোটা কি বীরেন্দ্র, স্পষ্ট করে বলো। আমি বলতে চাইছি, মানুষ মাত্রেই ভুল করে মাসিমা, কিন্তু মানুষ মাত্রেই চোর হয় না। আলোকে দেখেই বোঝা যায় আলোর মধ্যে কোনো লোভ নেই, কোনো চাহিদা নেই। আলো কি কারণে চুরি করবে বলতে পারেন? ঠিক আছে বর্দা, এত কথা খরচ করতে কোনো দরকার নেই। এক্ষুনি তো সবার সামনে প্রমাণ হয়ে যাবে ভুলটা আমরা করছি নাকি এই মেয়েটা করেছে। আই মালা, ভালো করে জামা কাপড় গুলো উল্টে পাল্টে দেখ, আমার ভাজে ভাজে লুকিয়ে রাখতে পারে। যা বুদ্ধি ধরে এই মেয়েটা! এক মিনিট, এটা তুমি একদম ঠিক করছো না ছোট বৌদি। ও বাবা অনিশ, এখন তুমিও আমাকে শেখাবে কোনটা উচিত আর কোনটা অনুচিত? খুব বড় হয়ে গেছো দেখছি। আমি খুব একটা ছোটও নই বৌদি, অন্তত এটুকু বোঝার মতো বয়স হয়েছে যার যার এই পৃথিবীতে মা বাবা থাকে না, না তার কেউ থাকে না বললেই চলে তাকে প্রোটেক্ট করার। এই যে বৌমণি, নিজেকে আলোর মা বলে এই বাড়িতে এনেছিল আলোকে, সেও কি পাচ্ছে আলোকে প্রোটেক্ট করতে? বড় জোর দু একবার মিনতি করছে, আর কিচ্ছু করতে পারছে না। আলো এখনো এই বাড়িতে অনাথই আছে, আর সেটা আমার থেকে ভালো আর কেউ বুঝবে না, কারণ আলোরও মা বাবা নেই, আমারও নেই। যার মা বাবা থাকে না তার উপর দোষারোপ করাটা অনেক অনেক সোজা হয়ে যায়, ফলে যে যা খুশি অভিযোগ আনতে পারে তার উপর। ঠিকই বলেছিস রানিশ, একদম ঠিক কথা বলেছিস। আমি আলোকে আগলে রাখতে পারিনি। হ্যাঁ গো, মেয়েটার বাবা মানে তুমি তোমার চোখের সামনে এটা হতে দিচ্ছ? ওইটুকু বাচ্চা মেয়ে বাবা মা নেই, অনাথ আশ্রমে কত কষ্টে বড় হয়েছে, সেখানেও বোধ হয় এত অপমানিত ওকে হতে হয়নি। একটা বাচ্চা মেয়েকে বাড়িতে ডেকে এনে এইভাবে অপমান করা হচ্ছে, এমন জানলে তো আমি ওকে নিয়ে আসতাম না, ওখানেই থাকতো। আজকে ছায়ার জন্মদিনে ছায়ারই বয়সী একটা মেয়েকে সবাই মিলে অপমান করছে, এতে তো আমাদের ছায়ারই অকল্যাণ হবে বলো? হবেই তো, অকল্যাণ তো হবেই। ভগবান এই অনাচার সহ্য করবে না। আমি বলছি মেজ কোকা, তুই আটকা। আহ, তোমরা সবাই চুপ করো তো, আমাকে কথা বলতে দাও। আলো, তুমি কি কখনো কাকিমণিদের ঘরে গিয়েছিলে? হ্যাঁ। ওরা বেরিয়ে যাওয়ার পরেও কি তুমি ও ঘরে ছিলে? হ্যাঁ, প্লেটগুলো নিচ্ছিলাম। তার মানে তনুশ্রী মিথ্যে কথা বলেনি, আলো ওদের ঘরে গিয়েছিল। এবার দেখতে হবে যে ওর বিরুদ্ধে ওঠা অভিযোগটা সত্যি কিনা। এবার দেখি মেজেটা একটু চেপে ধরলো। আলোর ব্যাগে তো টাকা সত্যি সত্যিই নেই, সেটা তো মেজে একটু ঠিক বের করে ফেলবে। না, আমাকে সাবধানে থাকতে হবে যাতে কোনোভাবেই আমার উপর কারো সন্দেহ না হয়। আলোকে তো মনে হয় সবাই চেপে ধরেছে, এতক্ষণে সবাই জেনে গেল যে আলো আমাকে অঙ্কগুলো বলে দিয়েছে। বাপি কি জেনে গেল তাহলে? স্যার,
বাবা জল তেষ্টা পেয়েছে, আমি এক্ষুনি জল খেয়ে চলে আসি। হ্যাঁ যাও, কিন্তু তাড়াতাড়ি আসবে, অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি, কেমন? তোমার আমার সন্দেহটা বড় কথা নয় খুপু, বড় কথা হচ্ছে যে তনুশ্রী আর মাসিমা যখন সন্দেহ করেছেন তখন ওদের সেই সন্দেহটা মেটানো দরকার। দেখো, ইমোশন দিয়ে না ভেবে যুক্তি বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, আলো নিজে স্বীকার করছে যে ও তনুশ্রীদের ঘরে গিয়েছিল আর কিছুক্ষণ সেখানে একা ছিল। হ্যাঁ, তাতে কি, তাতে কি এটা প্রমাণ করা যায় যে আলো টাকাটা নিয়েছে? আলো টাকা চুরি করেছে? না না, সেটা প্রমাণ হয় না, কিন্তু এটাও প্রমাণ হয় না যে ও চুরি করেনি। তাই আমি বলছি যে ওর উপর সন্দেহ যখন একবার হয়েছে তখন ওর ব্যাগ সার্চ করে সন্দেহটা মিটিয়ে নেয় ভালো, তাই না? শুধুমাত্র একটা বাচ্চা মেয়েকে সবাই সন্দেহ করছে বলে ওই মেয়েটার ব্যাগ সার্চ করা হবে? হ্যাঁ রে মেজ খোকা, হ্যাঁ, সারা জীবন ধরে আমি দেখে এসেছি যেটা ঠিক সেটাকেই তুই সমর্থন করেছিস। আজ তোর যুক্তি বুদ্ধি সব কোথায় গেল? আরে বুদ্ধি যুক্তি সব ঠিক জায়গায় আছে মা, তোমরা বড্ড বেশি ইমোশনাল হয়ে পড়ছো। দেখো, সবাই যখন ওকে সন্দেহ করছে, সবাই না হলেও কয়েকজন যখন করছে, তখন ও ব্যাক সার্চ করে সেটা মিটিয়ে নিলেই হয়। ধর আমার দিকে যদি কেউ আঙুল তুলতো চোর বলে, আমি তো আমার ব্যাগপত্র সার্চ করতে দিতাম, অসুবিধা কোথায়? মজার কথা কি জানিস মেজ, আলোই কিন্তু নিজে উদ্যোগ নিয়ে নিজের ব্যাগটা প্রথম সার্চ করার কথা বলেছে। তাহলে তোমরা এরকম করছো কেন? এরকম করছি কেন জানিস? এরকম করছি তার কারণ ওই বাচ্চা মেয়েটা আমাদের এই বিশ্রী মনটা দেখে ফেলল। অথচ এই সূক্ষ্ম জিনিসটা তোর মতো বিচক্ষণ মানুষ দেখতে পেল না। দেখো দাদা, তত্ত্ব কথা দিয়ে সংসারের সমস্যার সমাধান হয় না। দেখো, আমি আমি অশান্তিটা শেষ করতে চাইছি, আর সেটা করার এটাই হচ্ছে একমাত্র পথ। তাহলে তো তোর মতো বিচক্ষণ মানুষ যখন তনুশ্রীদের পক্ষ নিয়ে নিল, তখন তো আমার আর বলার কিছুই রইল না। এটা তুমি এতক্ষণ একটা কাজের কথা বললে, অলোক বিচক্ষণ বলেই ব্যাগটা সার্চ করতে বলছে, আর তোমরা তোমরা সবাই এতক্ষণ ধরে যাকে এইটুকু মেয়ে এইটুকু মেয়ে বলে প্রশ্রয় দিচ্ছিলে তার দিকে একবার তাকিয়ে দেখো, দেখো ওর দিকে, চোখে এক ফোঁটা জল নেই। এই বয়সে আমরা যদি এই পরিস্থিতিতে পড়তাম তাহলে আমরা কেঁদে ভাসিয়ে দিতাম, অথচ ও দাঁড়িয়ে আছে যেন তেজি জেদি একটা মেয়ে। আমার মনে হয় এই চুরি টুরি করা ওর একটা অভ্যেস আছে, ও প্রায়ই করে। মাসিমা, ইস, দিদন কি সব বলছে, আলো চুরি করতে পারে নাকি, ও তো ভালো। কিছু মনে করবেন না মাসিমা, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু আপনার এই যুক্তিটা আমি মানতে পারলাম না। কেঁদে মানুষ তখনই ভাসায় যখন তার মনে ভয় থাকে, ধরা পড়ার ভয়। আলো কাঁদছে না কারণ আলো চুরি করেন, তাই তো? তুমি বোধহয় এটা জানো না অনিশ, যে পাকা চোরদের পেট থেকে কথা বার করতে বড় বড় পুলিশ অফিসারদেরও ঘাম ছুটে যায়। বা বেয়ান বা, আলোকে শুধু চোর বলে আপনারা ক্ষান্ত হলেন না, ওকে একেবারে পাকা চোর বানিয়ে দিলেন। সে আপনি যাই মনে করুন না মা, আমার মায়ের চুরি হয়ে যাওয়া টাকা আমি ঠিক বার করবই, আলোর ব্যাগ আমি সার্চ করব। দে ব্যাগগুলো, আমি সার্চ করব। দে দে দে, তাড়াতাড়ি দে, ওই ব্যাগটা দে, এখানে রাখ। ভালো করে খোঁজ। এটা আবার কি? ওটা আমাকে দাও, ওটা আমার মায়ের ছবি।
ব্যাগের প্রত্যেকটা পকেট দেখবি, কোথায় লুকিয়ে রেখেছে দেখ। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখো, তারপর যদি না পাওয়া যায় তখন আমি দেখব। আহ মা, একটু চুপ করো না প্লিজ। ধুর, নেই মা। কি হলো, পেলি না? না। ভালো করে দেখেছিস? ভালো করে দেখলাম তো, তুমি একবার দেখো না। না দেখছি তো, এই পকেটগুলোর মধ্যে বইগুলো খুলে খুলে ভালো করে দেখতে হবে। এবার কি বলবি ছোট, তখন থেকে বলে যাচ্ছি শোর ব্যাগে টাকা আছে, একটা আধুলি পর্যন্ত বার করতে পারি না, তখন থেকে জামা কাপড়গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিস। ছুঁড়ে ছুঁড়ে যখন ফেলেছে না, তখন ওই ওর ব্যাগে ঢুকিয়ে রাখবে। আলোর ব্যাগ যেমন ছিল ঠিক তেমন করে রেখে দাও। দাঁড়ান মা, আগে চুরির টাকাটা উদ্ধার করে তারপর দেখা যাবে ওর ব্যাগ কে গুছিয়ে রাখবে। মানে কিছু তো পেলে না, তারপরও ওকে চোর বলছো? এতটুকু লজ্জা করছে না তোমাদের? ইস বেচারি আলো, আমি যে ওর জিনিসগুলো একটু গুছিয়ে দিতেও পারছি না, বাপি আমাকে দেখলেই বকবে। দাদাভাই দাদাভাই, আমার মনে হয় এই মেয়েটা টাকাটা না অন্য কোথাও লুকিয়ে রেখেছে। এরকম একটা ইনোসেন্ট মুখ করে ঘুরে বেড়ায়, কিন্তু যথেষ্ট বুদ্ধি ধরে এই মেয়েটা, এটা তো তুমি স্বীকার করবে বলো? না না, আলো যে বোকা নয় তা আমরা সবাই জানি। হ্যাঁ আমি তো সেটাই বলছি দাদাভাই, আমার আমার মনে হচ্ছে নিশ্চয়ই না, নিশ্চয়ই মায়ের ঘরের কোনো কোনা খামচিতে টাকাটা লুকিয়ে রেখেছে, আর আর নইলে ওই ছাড় ঘরে লুকিয়ে রেখেছে। দিনটা তো ছাড় ঘরের সামনে ঘুরঘুর করে বেড়ায়, এই যখন আমি ওকে ধরে আনতে যাচ্ছিলাম তখন ও ছাড় ঘরের সামনে দাঁড়িয়ে ছিল দাদাভাই। তুমি আবার ওখানে গিয়েছিলে? দেখেছো দাদাভাই, ছাড় ঘরের নাম শুনে কেমন ভয় পেয়ে গেল দেখো তোমরা সবাই। এই মেয়ে, এই মেয়ে সত্যি করে বল, টাকাটা কোথায় লুকিয়ে রেখেছিস বল আমাকে। ছোট বৌমা, ওর হাত ধরে টানাটানি করবে না, ছাড়ো ছাড়ো বলছি। এবার কি আমার ঘর সার্চ করবে? করো, পারলে ছায়ার ঘরও করো। কি মেজ খোকা, তোর মেয়ের ঘর সার্চ করার পারমিশন দে? ভালো হয় আমার ঘরটা দিয়ে সার্চ করা শুরু করো। হ্যাঁ, কারণ আমিও তো চুরি করতে পারি। সেখানে অবশ্য তোমরা মা মেয়ে গেলে হবে না, বাড়ির লোকজন নিয়ে যেতে হবে, কাজের লোক। অন্তত সংখ্যায় দু তিনজন তো বটেই, কারণ অনেক বই অনেক জিনিসপত্র সেসব খুঁজতে সময় লাগবে। তোমরা কাজ করো, তুমি আর মাসিমা ইনস্ট্রাকশন দেবে আর ওরা খুঁজবে। দ্যাট উইল বি বেটার ফর দ্যাট ইনভেস্টিগেশন। এটা কেমন কথা বর্দা, আপনি হঠাৎ গায়ে পড়ে কেন সব কথা বলছেন? শুরুতেই সার্চ করে নেওয়া ভালো ছোট বৌমা, তাতে ঝুঁকি থাকে না, চুরি তো আমিও করতে পারি না। আমিও নিয়ে থাকতে পারি, আমার ঘরটাও সার্চ করে নাও ছোট বৌদি। আহ তোরা চুপ কর না, এখানে কি নাটক হচ্ছে নাকি? তাই তো হচ্ছে মেজো। দাঁড়ান বর্দা, সেটা আপনি নাটকই বলুন বা যাই বলুন, সেটা করছে এই এই মেয়েটা। এখনো বলছি, ভালোভাবে বলছি তোকে, বল টাকাটা কোথায় লুকিয়ে রেখেছিস বল। আলো, ম্যাজিক। আমার সঙ্গে ইয়ারকি মারছিস? তুই যদি আমার ছেলে হতিস না, চড়িয়ে তোর আমি গাল লাল করে দিতাম। ছোট, সব কিছুর একটা সীমা থাকে, তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি ম্যাজিক করে বার করে দিতে পারি কাকিমণি, টাকাটা কোথায় আছে